সিরাজগঞ্জের সলঙ্গা হাটে একটি নৃশংসতম হৃদয় গণহত্যা সংঘটিত হয় সেদিন হাটে ব্রিটিশ আন্দোলন যখন চলছিল মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিসের নেতৃত্বে সে সময় ব্রিটিশ পুলিশ এসে চল্লিশ জন পুলিশের রাইফেল থেকে গুলি করে এবং সেই গুলির আঘাতে সেখানে সরকারি হিসাবে সাড়ে চার হাজার মানুষ হতাহত হয় এবং বেসরকারি হিসেবে এই সংখ্যাটি দশ হাজারের মতো এবং তখনই এই নিহতদেরকে নিয়ে বাংলাদেশের প্রথম গণকবর রচিত হয় সিরাজগঞ্জের রহমতগঞ্জে এই ঘটনাকে স্থানীয়ভাবে আজ পর্যন্ত সলঙ্গা দিবস হিসেবে পালন করে আসা হয়েছে আমরা সুপ্রিম কোর্টের এবং সিরাজগঞ্জে বাড়ি যাদের এরকম এগারো জন লয়ার একটি রিট পিটিশন দায়ের করেছিলাম সেই প্রাথমিক শুনানি নিয়ে আজ মাননীয় হাইকোর্ট ডিভিশন বলেছেন যে সাতাশে জানুয়ারি সলঙ্গা গণহত্যাকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেওয়া হবে না এবং সংশ্লিষ্ট স্থানে কেন একটি স্মৃতিস্তম্ভ নির্মাণে নির্দেশনা দেওয়া হবে না সেই মর্মে সরকারের প্রতি রুল জারি করেছে পাশাপাশি সেই ঘট গণহত্যা সংগঠনের স্থানে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের জন্য নির্দেশনা দিয়েছেন